একে অমানসিক কাজ, এমনটা কেউ করতে পারে? বিরিয়ানির অর্ডার ক্যান্সেল করায় মারধর করে দাঁত ভেঙে দিলেন দোকানের কর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড় এলাকায় এক রেস্তোরাঁয় বিরিয়ানির অর্ডার দেওয়া হয়। যিনি বিরিয়ানির অর্ডার করেন তিনি বুঝতে পারেন যে তার কাছে টাকা কম রয়েছে, তাই দোকান কর্মীরা বিরিয়ানি নিতে আসলেও দিতে অস্বীকার করে। এরপর সে দোকান ছেড়ে বেরিয়ে যায়। এরপর তার পিছু ধাওয়া করে দোকানের কর্মীরা, তাকে ধরেও ফেলে, মাটিতে ফেলে রীতিমতন বেধড়ক মারধর, দাঁত ভেঙে দেওয়া হয় তার। চিৎকার শুনে ছুটে আসে পথ চলতি মানুষ এবং স্থানীয় ব্যবসায়ীরা, তারা তাকে উদ্ধারও করে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এবং স্থানীয় এক মহিলা সমাজকর্মী, তাকে উদ্ধার করে মেডিকেল কলেজে সেখানে সমাজকর্মী নিয়ে যান। ঘটনায় দোকানের দুই কর্মীকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ, সেই ছবি দেখাবো আপনাদের। রোহিত মৈত্র নামে স্থানীয় যুবক, তিনি বলেন যে মন্দিরের সামনে আসছিলাম, দেখি মাটিতে ফেলে মারধর করা হচ্ছে। এরপর আমরা সকলে মিলে আটকাই, জানতে পারি বিরিয়ানির অর্ডার ক্যান্সেল করায় তাকে মারা হচ্ছে। অত্যন্ত নিন্দনীয়, শোনাবো তার কথা। আমরা মন্দির থেকে বেরোচ্ছি, তখন দেখি যে দোকানে একজন স্টাফ ওকে এই মোটটার মধ্যে নিয়ে মানে নিচে ফেলে নিয়ে লাঠি ঘুষি যেভাবে হোক মারছে। আমরা যখন আসলাম আমাদের সাথে একটা চাকাকু ছিল, চাকাকুটাই প্রথমে ধরেছে আমরা যতক্ষণ ওখান থেকে এসেছি। তো আমরা যখন এসে ধরলাম তখন দেখলাম আমরা আসাতে স্টাফটা ভিতরে দোকানে ঢুকে গেলো। তো আমরা ওকে জিজ্ঞাসা করলাম, ও বললো যে এরকম আমি বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম তো আমি খাবো না বলেছি বলে ওরা আমাকে মারছে। তো আমি যখন স্টাফটাকে এসে ধরলাম তখন মানে আমরা যেহেতু দুই তিনজন ছিলাম স্টাফগুলো উল্টো আমাদেরকে ধমকাচ্ছিলো। যখন আস্তে আস্তে সবাই আসলো, ক্রাউডটা হলো, তখন ওরা আবার ভিতরে ঢুকে গেলো। তো আমার বক্তব্য এটাই যে এরকম হচ্ছে, আজকে একটা বাচ্চা খেতে আসছে বলে এভাবে তো মারাটা ঠিক না। না এবার আজকে একটা বাচ্চাকে মারা, স্যার আমার মালিককে একটা কথা বলা উচিত। মালিক বলছে ছেলেটা চার বছর ধরে কাজ করে, ও যদি চার বছর ধরে কাজ করে তো মালিকের সচেতন হওয়া উচিত। একটা নেশাগ্রস্ত ছেলেকে কিছুতে কোনো হিসাবে দোকানে কিন্তু রাখা যায় না। আজকে একটা বাচ্চার সাথে অন্যায় করছে, কালকে একটা মহিলার সাথে করবে না এমন তো কোনো মানে নেই। নেশাগ্রস্ত কে ছিল? ও হচ্ছে যে ছেলেটা মারছে সে ছিল, এখন জানি না যে ছিল সাথে সেও কি ছিল নাকি, কেননা সে বলছিল যে তুই মার আমি দেখে নিই। জলপাইগুড়ি চাইল্ড ডেভেলপমেন্ট ফোরামের সম্পাদিকা মধুমিতা দাস, তিনি জানান যে ওর পরিবারের তেমন কেউ নেই। জলপাইগুড়ি জেলা স্কুল সংলগ্ন এলাকায় বাড়ি, মাঝে মধ্যেই এখানে ওখানে ঘুরে বেড়ায়। আমরা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি, পাশাপাশি কেন সে এইভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল তাও খতিয়ে দেখার চেষ্টা চলছে। শোনাবো মধুমিতা দাসের কথা। এই বাচ্চাটা কি বিরিয়ানি খেতে এসেছিল দোকানে, বিরিয়ানি দিতে গেছিল, তখন দোকানের যে স্টাফ দুজন ছিলেন তারা অকথ্য ভাষায় ওকে গালাগালি করে, এর পাশাপাশি ওকে মারে এবং ওর এই মুখের দু পাশে মানে ঘুষি চালানো হয়, এবং আশেপাশে এখানে সভ্য অনেক মানুষজন সেটা দেখে এবং এটা দেখে তাদের একটা মনে হয় যে এখন ছোটো বাচ্চা এইভাবে করে পেটাচ্ছে, মানে পারলে মানে টেনে হিঁচড়ে বাচ্চাটাকে একদম চ্যাংতলের করে পেটানো হয় এবং এর পাশাপাশি মাথায় কিছু অংশ ওর আঘাত লাগে। এই যে বাচ্চাটা আপনি দেখতে পাচ্ছেন এখানে, তো তারপরে তো আমি ওখানে পৌঁছাই এবং আরও আমার সব বোন ভাইরা ওদের মুখেও শুনি এই যে এই সমস্ত কথাগুলো। এরপরে পুলিশ আসে, পুলিশ পুলিশের মতন কাজ করেন প্রশাসন, আর দোকানদারের সাথে কথা হলো, মালিকের সাথে কথা হলো। বললাম বাচ্চাটার বাড়ি কোথায়, কিছু পরিচয় জানা আছে? বাড়ি তো আমি ওকে যেহেতু শিশু চাইল্ড ডেভেলপমেন্ট ফোরাম থেকে যেহেতু আমি কাজ করি শিশুদের নিয়ে, তো ওকে আমি চিনি, আমি ওর সম্পর্কে যতটুকু জানি ও জেলা স্কুলের ওখানে ওর বাড়ি, এখন হসপিটালে নিয়ে যাচ্ছি আপাতত ওর যে মেডিকেল ট্রিটমেন্টটা সেটা হোক, তারপরে ওকে থানাতে গিয়ে ওর যে বাড়ি ঘর যেখানে ওর বাড়ি সেখানে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা। দোকানের মালিক বিজন চন্দ বলেন যে এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়,
ঘটনার সময় তিনি দোকানে ছিলেন না, অল্প সময়ের জন্য তিনি দোকানের বাইরে গিয়েছিলেন আর তারই মধ্যে এই কাণ্ড ঘটে গিয়েছে। লজ্জায় তার মাথা হেট হয়ে যাচ্ছে। তিনি তার কর্মীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিরও দাবি জানিয়েছেন। শোনাবো দোকানদার বিজন চন্দ্রের কথা। সোজাসুজি বলা হয় মোস্ট থার্ড গ্রেডের কাজ, আর এর উপরে আমার কাছে কোনো মানে টার্ম নাই যেটা আমি বলতে পারি। ইন মাই অ্যাবসেন্স আই ওয়াজ নট দেয়ার, আর আমি ছিলাম না ফর দ্য টাইমিং 15 মিনিট, জাস্ট ফর 15 মিনিট। ওকে মানে সারাদিনে হাজিরা দিয়ে ছুটি দিয়ে ও চলে গেছে, 6টার সময় ছুটি হয়ে গেছে। হ্যাঁ, আমি এখান থেকে বেরিয়েছি 6:30, 6:30 আফটার হাফ অ্যান আওয়ার আমি বেরিয়েছি, ও কোথার থেকে ড্রিঙ্ক করে আবার এসেছে। হয় না স্টাফের মধ্যে কে কাজ করছিস না করছিস দেখা, ও এসে যে এই কাণ্ডটা মন্দিরের সামনে গিয়ে করবে, দোকানও করি মন্দিরের সামনে গিয়ে করেছে, আমি তো জানি না। আমাকে এখান থেকে মগ যখন গ্যাজেট হয়ে গেছে, এখান থেকে স্টাফ ফোন করছে, স্যার এসে আসা হোক, ঘটনাটা কি এখানে হয়নি? না না, মন্দিরে কাজ করেছে, ওরা তো দুজন কোনোদিনই আমার দোকানে কাজ করবে না, অন্য দোকানে যেখানে করলে করবে, নতুন স্টাফ রাখবো আর কি। এত হিউমিলেশনে পড়ে, এত এম্বারাসমেন্টে পড়ে, তা আপনি কি ভাবেন আমি রাখবো আবার? ইজ ইট পসিবল? কোনোদিন হয়? বাচ্চা হোক চাই বুড়ো হোক, আমার কাজ হচ্ছে মানুষকে ক্যাটার করা, কাস্টমারের পছন্দ হোক না হোক ওটা ওদের ওপিনিয়ন, ওদের ওপিনিয়ন আমার সাথে যে ম্যাচ করবে ইট ইজ নট ম্যান্ডেটরি। তো এর মতলব ইয়ে থোড়ি কি মানে উনকে সাথে গন্দে তরিকে সে বাত করুঙ্গা ইয়া মারুঙ্গা। ইউ ক্যান ট্র্যাক মাই হিস্ট্রি অলসো, ফর লাস্ট 7 ইয়ার্স আই এম রানিং দিস শপ, নো বডি ক্যান সে নট ডিড আই ড্রিঙ্ক নট ডিড আই স্মোক। কি বলবো আর, পুলিশ আধিকারিক শ্যামল রায় বলেন যে খবর পেয়ে আমি এসে দেখি যে সে দোকানের বাইরে বসে আছে, দেখি ওর দাঁত ভেঙে দেওয়া হয়েছে, এরপর তাকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়, দোকানের 2 কর্মীকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু এই পুরো পরিস্থিতিতে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। আরে আমি তো ওকে হাজিরা দিয়ে ছুটি দিয়ে দিয়েছি, এখন এক আমি বেরিয়েছি বাড়ি, এ যদি ঘুরে আছে আমি তো ছিলাম না। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ থাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ থাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ থাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।